করছি, কিচ্ছা খতম। এই তোর এদিকে খবর কি নেতাজিরা? কালু ভাই, আমাকে কোনো দোষ নাই, চৌধুরী সাহেবের খুন করার সময় আতকা হাসান আলী আইসা তগো কিচ্ছা খতম করে দিছে। পোলারা এক বুইরা তগো দামরা চেহারা গুলারে আমরা ফাটা করে দিল। আইস তগরে আমি আরে ভাইটা করু কি করু কি, এইবারের মতো ওগরে মাফ করে দেখো। এরপর যদি ফেল মারে তাহলে একেবারে ফাইনাল কিচ্ছা খতম করে দিও। হ্যাঁ মামু, এখন কে বো ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে, এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর হাসান আলি, আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়? হ্যাঁ ঠিকই কইছো, এতদিন দইরা চৌধুরীর সম্পত্তির মালিক হনের লাইকা যে স্বপ্ন আমি দেখাই তাসি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে ওর কিচ্ছা আমি খতম করে দিমু। আজকে তোমার খুব সুন্দর লাগছে। বিয়ের পর এ কথা কতবার বলেছ তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা আমি ইচ্ছি করে মারিনি, আপনারা আমাকে মাফ করে দিন। না না ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই তা আমি জানি। ইস রক্ত আপনার কপাল পেতে রক্ত পড়ছে। না না মা মা, জলদি দাঁতলে বন্ধুটা নিয়ে আসো। মা কি হলো, তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস আর পারি না, কোথায় কাটলো কে জানে। কিরে কোথায় কেটেছে? আমার না ওনার। শোনো সবাই, আজ লাশ সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া, তোমার যা যা রান্না করতে কজি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করবো? রহমত, জি হুজুর, তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল, রান্না যেন খুব ভালো হয়। হুজুর আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান জি, আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি শোন চামেলি। জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই কি করছিস? দেখতে পুরানো অভ্যাস গেল না? না আমার কাজ আমি করছি। সামলি, তুই আমার দোস্ত, এর যদি একথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাস নি, চল। এবার বল তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ খুশি হয়েছি, খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস, আমি জিজ্ঞাস করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা। না মানে ও তো আপনার এখানেই থাকে। ও তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক বাদ দেও সব কথা, আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতে থাকব। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসব। না
চিরুক থাম বলছি, বাদলামি করিস না, আমার কথা শোন। ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে চিনুক সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে অসাধ্যের ঝড় তুলতে। চিনুক মামনি, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। এক্ষুনি বের হয়ে যাও। তুমি চুপ করো, যে আমাদের চির শত্রু তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোন অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর সারা জীবন লুণ খেয়ে আমার মাকে খুন করে বেমুখামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? যাও এই মুহূর্তে কাছ থেকে চলে যাও, খুনির নির্লজ্জ বেহায়া কোথাকার। তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর কেমন বলছি, হুজুর পাগলামি করবেন না। আর এত বড় সাহস না হুজুর, না। এই তুমি, তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, বড় হয় এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতের নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস তো। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর হোকে আপনি ক্ষমা করে দিন, ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না, এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, ওই খুনিকে শেষ করে না দেওয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা লাগে, আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতায় নাম লিখিয়েছে, সেদিনে এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো, তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। কেমন আছো তুমি? যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ, আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো।
আমার সাগর কেমন আছে সাইদা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ওর আগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি, আজ আজ অনেক আশ নিয়ে এসেছিলাম ওকে প্রাণ ভরে দেখব, বুকে নিয়ে বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে তো। না না, তুমিও কাজ করো না, সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো তুমি এইভাবে বলো না, তুমি বরং এক কাজ করো, পেছনে দাঁড়া আমার কাছে গিয়ে দাঁড়াও, আমিও রজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি, এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না, এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। তা না হলে কি করবো, তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা, ওদিকে তাকে কি দেখছো? ও ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাক গে, সরাও না।